যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে এবার যথারীতি ম্যাজিক দেখালো বিজেপি, তৃণমূলকে এবার হাড্ডাহাড্ডি টক্কর দিল গেরুয়া শিবির, এমনকি তৃণমূলকে পিছনে ফেলে যথারীতি দ্বিগুণ ভোট পায় গেরুয়া শিবির। কি হলো আজকের এই ভোটের ফলাফলে, কেই বা পেল ক্ষমতা, কার হলো জয়, কে পেল কত ভোট, সেটি আমরা দেখে নেব এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ভোটে লড়েই ছাপ ফেললো গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন এবিভিপি। লালদুর্গ হিসেবে পরিচিত এই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে খাতা খুলে প্রথমে হাফ সেঞ্চুরি এবং তারপরে সেঞ্চুরি হাঁকালো এবিভিপি, ছিনিয়ে নেয় দ্বিতীয় স্থানটি। অন্যদিকে লালদুর্গে এই লাল দলই এই বিভাগের সবথেকে পিছনে পড়ে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে এসএফআই এবং প্রথম স্থান দখল করে ডিএসএফ। প্রসঙ্গত, প্রায় 3 বছর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল, সেখানে কলা বিভাগ এবং ইঞ্জিনিয়ার বিভাগের সিপিজিএস, এজিএস ডে, এজিএস ইভিনিং সব পদেই এবিভিপি প্রার্থী দিয়েছিল এই প্রথমবার। অর্থাৎ বিজেপি এবারে প্রথমবার সেখানে প্রার্থী দিয়েছিল, যদিও সেখানে খাতা খুললেও ডিএসএফ থেকে অনেকটাই পিছিয়ে রইল গেরুয়া ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ইঞ্জিনিয়ারিং বিভাগে মোট 1405টি ভোট পড়েছে, তার মধ্যে ডিএসএফ পেয়েছে 1167টি ভোট, এবিভিপির ঝুলিতে গিয়েছে 115টি ভোট, এসএফআই পেয়েছে মাত্র 70টি। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, সবার শেষে রয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি, তাদের ঝুলিতে এসেছে মাত্র 29টি ভোট, অর্থাৎ তৃণমূলের থেকে অনেক গুণ বেশি ভোট পেয়েছে বিজেপি। অন্যদিকে যাদবপুরের সায়েন্স স্টুডেন্ট ইউনিয়ন আবার দখল করেছে WTI, অর্থাৎ উইথ দ্য ইন্ডিপেন্ডেন্ট। তবে এই ছাত্র সংগঠনটি কোন রকম রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। বিজ্ঞান বিভাগের 39টি আসনের মধ্যে 8টিতে ভোট হয়েছিল, বাকিগুলিতে WTI প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। যে 8টিতে ভোট হয়েছিল এদিন গণনায় দেখা গিয়েছে, সেগুলিতে দাপট বজায় রেখেছে WTI। সাধারণ সম্পাদক পদের লড়াইয়ে WTI পেয়েছে 1001টি ভোট, এসএফআই পেয়েছে 231টি ভোট, ডিএসও পেয়েছে 30টি ভোট, টিএমসিপি পেয়েছে 10টি। সহকারী সাধারণ সম্পাদক পদের WTI পেয়েছে 906টি ভোট, এসএফআই পেয়েছে 206টি ভোট, শান্ত বিভাগের সহ সাধারণ সম্পাদক পদের লড়াইয়ে WTI পেয়েছে 112টি ভোট এবং এসএফআই পেয়েছে 36টি। অর্থাৎ এক কথায় বলতে গেলে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজেপি সংগঠন অর্থাৎ এবিভিপি ক্ষমতায় না এলেও তারা কিন্তু তৃণমূল থেকে অনেক বেশি এগিয়ে।